হ্যাঁ, আই থিঙ্ক আমি এখন লাইভে। হ্যালো আফটারনুন, গুড আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আমি প্রান্ত তোমাদের সঙ্গে আছি। হ্যাঁ, আইডি থেকে লাইভে আসছি, অনেকেই চিন্তা করতেছে যে হ্যাঁ প্রান্ত লাইভে কীভাবে। আমি এখন আছি জাগো এফএম 94.4 কথাবাজ। আমি আসলে আরজে হান্ট হচ্ছিল তখন, আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর আমি টপ 15 এখন। আর গুড আফটারনুন, কে কি করছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, কেমন চললো তোমাদের দিনকাল। আর একটা কথা বলি, আজকে গরমটা খুব বেশি ছিল, তার মধ্যে রাস্তায় প্রচন্ড জ্যাম। আমি যদি আমার কথা বলি তাহলে আমি জ্যাম ছিল, জানি না তোমরা এখন কে কি করছো বা কে কোথায় আছো। জয়েন করছেন অনেকেই, নাইম আমার সঙ্গে জয়েন করছে, হ্যালো নাইম বন্ধু কেমন আছো তুমি। নাকিব ভাই জয়েন করেছেন আমার সঙ্গে, তানভীর সৌমিক ভাই আমার সঙ্গে জয়েন করেছেন, অনি অমি এই দোস্ত কি অবস্থা জয়েন করেছেন আমার সঙ্গে, শারিয়ার জয়েন করেছেন, ও সৌমিক ভাই আমাকে একটা লাভ ইমোজ দিয়েছেন অস্থির ভাইয়া। আর রিয়াজ বলেছেন বন্ধু জ্যাম খুঁজে কই, আমি তো জ্যাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুমি কি জ্যাম খুঁজে পাচ্ছ না, কিন্তু দোস্ত আমি অনেক জ্যামে পড়েছিলাম আজকে। তানভীর সৌমিক ভাইয়া লিখেছে ইয়ো ব্রো, হ্যাঁ ইয়ো ভাইয়া কি অবস্থা, তোমাকে অনেক বেশি মিস করছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন প্লিজ, কারণ আসলে এটা আপনাদের কমেন্টের উপর আসলে আমার আজকে অনেক কিছু ডিপেন্ড করছে। সেই জবের থেকে যারা আসলে আমাকে শুনছে বা ফেসবুকে আছে, যারা ফেসবুক থেকে আমাকে শুনছে তাদেরকে বলবো যে থ্যাংক ইউ এত কষ্ট করে আমাকে শোনার জন্য। অনেকক্ষণ ধৈর্য ধরে 8 জন আমার ভিউয়ার্স হয়েছে, ও অনেকজন, এই 8 জনকে ধন্যবাদ এতক্ষণ যাবত আমাকে শোনার জন্য। অনেক বেশি বকবক করছি, একটু কষ্ট করে শুনবেন প্লিজ, কারণ আপনাদের শোনার উপর আজকে আমার অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু সবাইকে জাস্ট একটা কথাই বলতে চাই, জাগো এফএম এর সঙ্গে থাকবেন, জাগো এফএম 94.4 শুনবেন। আমাকে এখন বাই জানাতে হবে সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য প্লিজ দোয়া করবেন আমি যাতে এই রাউন্ড থেকে পরের রাউন্ডে যেতে পারি। আর সবাইকে আবারও বলছি গুড আফটারনুন, দিনটা ভালো যাক সবার, এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সেগুলো তো রাজভী এবং মেঘলা দুজনেই বলে দিয়েছে, নার্ভাসনেস খানিকটা ছিল বাট আমার শুনতে ভালো লেগেছে। শুধু লাস্টের ফিনিশিংয়ে যে কিসিং পার্টটা ছিল ওটা ভালো ছিল না, বিকজ হচ্ছে রেডিওতে আমরা এই কালচারটা নাই, এটা আসলে আমাদের কালচার না। আমরা যখন আমাদের বাংলাদেশে কোনো কাজ করব তখন সেই জায়গাটায় আমাদের কালচারের সাথে যেটা যায় সেটার বাহিরে যখন কিছু করতে যাব তখন কিছু অংশ লোক নিবে আর বাকিরা বর্জন করবে। তো আমি এরকম রিস্ক নিব না, কখনোই আমরা এই কাজটা করবো না যেটাকে আসলে সবাই গ্রহণ করবে না। তো তোমার পুরো প্রেজেন্টেশনটা আমার ভালো লেগেছে, শুধু শেষের পার্টটুকু আমার ভালো লাগে নাই, এছাড়া বাকি সবটাই ভালো লেগেছে। বাকিটার জন্য ওয়েট করতে হবে, বিকেলের রেজাল্ট আউট হবে, বাকি তোমার ফ্রেন্ডরা আছে।